Peace TV present. Shubho Shandha sir, amar naam Ruby Parker ar ami ekjon dress designer. Ashole eta amar bandhobir ekta somoshya. She ekjon Muslim ar biye koreche ekjon Hindu ke. Tobe she Islam palon kore ar tar shami Hindu dharma palon kore. এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না, তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি? কারণ সে এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে। প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন, আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না, সে এখন কি করবে? এটাই কি প্রশ্ন বোন? হ্যাঁ, বিয়ে করেছে নাকি করেনি? বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ। বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সে ভালোবাসায় পাগল, কোর্ট ম্যারেজ, তার কি করা উচিত? কোরআন যা বলছে তা হচ্ছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221, বলা হয়েছে যে মুশরিক নারীকে বিয়ে করো না, মূর্তি পূজারী নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। বিশ্বাসী নারী যদি কৃতদাসীও হয় অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে। আয়াতের পরের অংশ বলছে মুশরিক পুরুষকে বিয়ে করো না, কোনো মূর্তি পূজারীকে বিয়ে করো না, যদিও সে তোমাকে মুগ্ধ করে যতক্ষণ না সে ঈমান আনে। একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাস হয়, যদি কারো গোলাম হয়, মুশরিক পুরুষের চেয়ে সে অনেক উত্তম। অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে, তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না। যেমন আগেও আমি বলেছি, কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের বাইসাইকেলের আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের, স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না। আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয়ই জান্নাতে যাক, তাই যদি সে মুসলিম দাবি করে তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করা। যেমন আমি বলেছি যে কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, তার সাথে শরীক করার গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। সুতরাং কিভাবে সে এমন জীবনসঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন? তার মানে হতে পারে আপনি স্বার্থপর, আপনি জান্নাতে যেতে চান, জীবনসঙ্গী জান্নাতে যাক সেটা চান না। তাই যদি সত্যিই সে স্বামীকে ভালোবাসে, আলটিমেটাম দিতে পারে যদি এ অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না, তাই আলটিমেটাম দেন যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে, যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি, অন্যথায় আমি তোমার সাথে নাই, যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ উভয় জগতে সফল হতে পারে।